ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्यः प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहदोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतीर्गुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणो रणु मागे अधम श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা পড়ছিলাম যে অধ্যায় থেকে, সেই অধ্যায়ের নাম হচ্ছে শশী প্রভৃতির সঙ্গে ঠাকুরের মিলন। আমরা শেষ করেছিলাম যে শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন তারা কিরকম বলছিলেন, সেই হেতু ভক্ত মধ্যে নাহি কম বেশি সংসারীয় সেই স্থানে যেখানে সন্ন্যাসী ভক্ত সংযটনে পাবে বিশেষ বারতা আসিয়া মিলিবে এবে অপরূপ কথা। আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের ডাইরেক্ট যোগাযোগ আছে, অনেকটা সেই সমাতার বিমাতার মতো, তিনি আপনাদের নিজের মা আর আমাদের পরের মা, আমাদের সৎ মা। তেমন কিন্তু নয়। পুঁথিকার বলছেন যে শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন দুই গোষ্ঠীকে, একজন যারা বহন করে নিয়ে যাবেন তার পবিত্র ভাব, এই জন্য তিনি সন্ন্যাসী সঙ্ঘের প্রতিষ্ঠা করেছিলেন, আর দুই হচ্ছে আরেক দল যারা সেই ভাবটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভগীরথ যেমন মা গঙ্গাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন যাতে যাত্রাপথে কোথাও বিঘ্ন না হয়, নির্বিঘ্নে মা গঙ্গা সেই অবতরণ করে তার লক্ষ্য পথে এগিয়ে যান, ঠিক সেই রকম দুই পথেরই প্রয়োজন আছে। এ কারণে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হলো তখন দু ধরনের ভক্তই, দু ধরনের সদস্যই রামকৃষ্ণের মিশনের সদস্য হলেন, এখনো পর্যন্ত তাই নিয়ম। আমাদের যে মঠ যেটা পরিচালিত হয়, মঠের যাবতীয় সদস্য হলেন, মঠের যে ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সন্ন্যাসীরা, গভর্নিং বডির সদস্য হলেন সন্ন্যাসীরা, কিন্তু জেনারেল বডির সদস্য হলেন সন্ন্যাসী এবং গৃহীরা। প্রত্যেক বছর আমরা একসাথে হই, আমাদের সারা বছরের কাজ নিয়ে আলোচনা করি, আমাদের সারা বছরে যে কাজকর্ম হয়েছে তার হিসাব দেওয়া হয়। কারণ আপনারা ভক্তরা যে অর্থ সম্পদ দেন, যা দিয়ে আমাদের কাজ করবার এ থাকে, সমস্ত সংঘের একত্র হিসাব দেওয়া হয়, কত টাকা আমরা সবার কাছ থেকে পেয়েছি, কত টাকা আমরা খরচা করেছি, কোন কোন খাতে খরচা করেছি, কোন কোন খাতে বেশি খরচ করা হয়েছে, কোন কোন খাতে বিশেষ ইয়ে দেওয়া হয়েছে, নতুন কি কি তৈরি হয়েছে, এই সমস্ত কিছু হিসাব আমাদের সন্ন্যাসী সঙ্গের। এই হিসাব এরকমটি আর অন্য কোথাও নেই, এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। যত ধর্মসংঘ আছে তার মধ্যে কোনো জায়গায় কোনো সঙ্গে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন না। এমনকি রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে গিয়ে যারা নিজেদের করেছেন, নিজেদের এরকম সঙ্ঘ তৈরি করেছেন, তারা ওই বছরের শেষে একটা বই ছাপিয়ে ফেলেন, রিপোর্ট ছাপান স্বামীজির নির্দেশ অনুযায়ী। কিন্তু এরকম সবাইকে ডেকে সবার সামনে নির্ভয় এই কথাগুলো কোনো সংখ্যককে আমরা বলতে দেখিনি, এটা স্বামীজি মহারাজের আদেশ। এবং আমরা এখনো পর্যন্ত এত বছর অতি 126 বছর হয়ে গেল, এই আদেশ এখনো
অক্ষরে অক্ষরে মেনে চলেছি, তার কারণ হচ্ছে এর মূল ধারা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন তার দুটো ধারার মানুষজনই সমান গুরুত্ব পাক। আজকে আমরা একজনের নতুনের গল্প বলবো, যিনি ঠাকুরের কাছে এসেছিলেন। পুঁথিকার লিখছেন, নবীন বালক এক সুন্দর গরণ, অঙ্গময় কান্তি মাখা চম্পক বরণ, বয়স বিশের মধ্যে আর নয় বেশি, সেবা ভক্তি প্রিয় তেহ কুমার সন্ন্যাসী, ব্রাহ্মণের কুলে জন্ম শশী নাম তার, শুদ্ধ সত্য দিব্য ভাবে পূর্ণিত আধার, তেজে পূর্ণ শরীরের প্রতি পরমাণু, জৈব ভাব বিবর্চিত অকলঙ্ক তনু, দেহেতে ইন্দ্রিয় গণ সকলেই মরা, জিতেন্দ্রিয় সত্যবাদী স্বভাবের ধারা, উচ্চমতি ধর্মোন্নতি ন্যায় পরায়ণ, সরলতা সহকারে তত্ত্ব অন্বেষণ, কর্মপ্রিয় কর্মক্ষম কর্মিতে চতুর, কর্ম আচরিয়া করে কর্মশ্রম দূর, বারুদ বন্ধির বলে বন্ধুক যেমন, সীসার নির্মিত গুলি হয় নির্গমন, সেই মতো নাই সত্য বল সহকারে, সতত নির্গত বাক্য বদন বিবরে। নতুন একটি ছেলে শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, সুন্দর গড়ন আর কান্তি মাখা শরীর, মানে তার চেহারার ভেতরে একটা অদ্ভুত ধরনের গ্লো রয়েছে। গায়ের রং কিরকম বলছেন? চাঁপা ফুলের মতো। চাঁপা ফুল মানে হলুদ রঙের নয়, কিন্তু দেখবেন চাঁপা ফুলের মাঝখানে ওই সাদার ভেতরে একটা হলুদ জিনিস থাকে। এই যে কাকুলি মা আমাদের আজকে এখন ক্লাসে এন্ট্রি নিলেন, ইনি রেগুলার দেরি করে আসেন, মানে একদিনও আপনি খুঁজে পাবেন না যেদিন উনি সময় মতো এসেছেন, খুঁজে পাওয়া কঠিন, খুব ব্যস্ত থাকেন। এই যে বলছিলাম না, আমার ইচ্ছা হচ্ছিল খুব দেরি করে ক্লাসে আসা দেখার জন্য। যারা দেরি করে আসেন তারা রেগুলার দেরি করে আসেন, যে এখন পরপর যারা আসছেন আমি সবাইকে ইনক্লুড করবো, কিন্তু আমার দেখার ইচ্ছা ছিল। আমি তো সময় মতো আসি, এদের কেন কিছুতেই আমি সময় মতো নিয়ে আসতে পারি না। বলছেন চম্পক বরণ, গায়ের রংটা কিরকম না, সাদা ফুলের মাঝখানে দেখবেন হলুদ বর্ণ দেওয়া আছে, ওই সাদা আর হলুদটা যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় যে ইয়েলোইশ হোয়াইট যেটা হয়, তার গায়ের রংটা সেরকম, খুব ফর্সা, টুকটুকে ফর্সা নয়, এটা অদ্ভুত রকমের। ঠাকুরের গায়ের রং যেরকম ওই আছে যে হরিতালের মতো গায়ের রং, হলুদ হলুদ গায়ের রং। এখনকার দিনে যারা বিউটি ট্রিটমেন্ট করে তাহলে বলে হুইট, গমের মতো গায়ের রং, গমের শীষে যেরকম সেই রকম, সাদার উপর সেই রকম। বলছেন সেবা ভক্তি বয়স বিশের মধ্যে আর নয় বেশি, সেবা ভক্তি প্রিয় তেহ কুমার সন্ন্যাসী। বলছেন কুড়ির বেশি বয়স নয়, কিন্তু তার স্পেশালিটি হচ্ছে তিনি অন্যের সেবা করতেই যেন সদা আগ্রহী, শুদ্ধ সত্য দিব্যভাবে পূর্ণিত আধার, তেজে পূর্ণ শরীরের প্রতি পরমাণু, জৈব ভাব বিবর্জিত অকলঙ্কতনু, জৈব ভাব বিবর্জিত এইটির কথা বলছেন। মানে সাধারণ যে লোভ মোহ কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য যেগুলো আমাদের জৈবিক ভাব থাকে সেগুলো সম্পূর্ণভাবে বিবর্জিত, একবারে অদ্ভুত রকমের একটা পবিত্র মানুষ। বলছেন দেহেতে ইন্দ্রিয়গণ সকলেই মরা, জিতেন্দ্রিয় সত্যবাদী স্বভাবের ধারা, তার শরীরে প্রত্যেকখানে যেখানে যে জিনিসগুলো যা যেখানে থাকার কথা সবই ঠিক ঠিক আছে, কিন্তু কোনোটাই নন অ্যাক্টিভ, কোনোটাই অ্যাক্টিভ নয়। আর আরেকটা কথা বলছেন সত্য, এই সত্য শব্দটার এখানে সত্যবাদী স্বভাবের ধারা, বাদী তার সত্য শব্দ ব্যবহার করতে গেলে সবসময় চিন্তাধারাটাও সত্য আসা দরকার, আচরণটাও সত্য আসা দরকার। বলছেন উচ্চমতি ধর্মোন্নতি ন্যায় পরায়ণ, সরলতা সহকারে তত্ত্ব অন্বেষণ। আমাদের সাধক জীবন যেতে গেলে যে কয়েকটি গুণের দরকার তার মতে এটি, একটা হচ্ছে উচ্চমতি, উচ্চ চিন্তা, সব কিছুর ভেতরে ভালো কিছু, নিজেকে ভালো রাখা, ভালো চিন্তায় নিজেকে মগ্ন রাখা, সব কিছুর ভেতরে তার থেকে কিরকম হচ্ছে তার থেকে এগিয়ে যাওয়া। আমাদের এখানে কালকে এই রিউনিয়নের মিটিং হচ্ছে, মানে যারা আছেন যারা নিজেদেরকে এই বাঙাল ভাষায় এরা একটা ভালো কথা বলে শব্দ বলে মুরব্বী,
আমাদের যেরকম এখানে মুরব্বী, বয়স্ক মানুষ যারা আছেন, যারা দীর্ঘদিন স্কুলে পড়েছেন, তাদের একটা অদ্ভুত ভালো গুণ আছে। তারা হলেন কোনো একটা জিনিসকে ঘেঁটে দেওয়ার জন্য যদি কিছু দরকার হয় এই মুরব্বীদের ডাকলেই হবে। আমরা আলোচনা করছি করোনার পরে এই মিটিং হবে, কতজনকে ডাকা যাবে, কিভাবে তাদের ডাকা যাবে, এই এই যে আমাদের যে মিটিং হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। মুরব্বী গোছের কয়েকজন লাভ দিয়ে বললেন, বললেন আমাদের এইটুকুতে থেমে থাকলে হবে না, মানে এটা যে এটাই পারমিশন হয়নি, বলছে আমাদের এইটুকুতে থেকে থাকলে হবে না, কলকাতার মাঝখানে একটা বড় হল ভাড়া করে এইখানে একটা ইউনিয়ন করতে হবে, যাতে কলকাতার ছেলেরা আসতে পারে। আশ্রম আমার মনসাদ্বীপে, যারা ছাত্র আমার, যারা এক্সটুডেন্ট আমার, সব মনসাদ্বীপ 80% মনসাদ্বীপে থাকে, আমরা তাদের ফেলে দিয়ে আর বাকি 20% জন্য আমাদের এটা ঠিক করে দিতে হবে একবারে ঝাঁপ দিয়ে পড়ে। এইরকম এইটা হচ্ছে আমরা যখন উচ্চ চিন্তা নিজেরা করতে পারি না, আর আমাদের এই অভ্যাসটা তখন তৈরি হয়, তখন সবাইকে আমার স্তরে টেনে নিয়ে আসা। ধার্মিক মানুষ তিনি উদার হবেন, উচ্চ চিন্তা করতে পারার ক্ষমতা থাকা দরকার, নিজের লেভেলের বাইরে, বিয়ন্ড মাই লেভেল, এই চিন্তা করার মতো ক্ষমতা আমাদের থাকা দরকার। এই ক্ষমতাটা যদি না থাকে তাহলে আমরা কোনোভাবে কোনো অবস্থাতেই এই উচ্চ চিন্তা উচ্চ ভাবনায় জীবনকে কাটাতে পারবো না। তাই তিনি বলছেন যে উচ্চমতি, উচ্চমতি ধর্মোন্নতি, তিনি এমন একটা ধার্মিক জীবন যাপন করেন যাতে তার ক্রমান্বয়ে উন্নতি হয়। এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট শব্দ, ধর্মোন্নতি। ধর্মভাব এমন জিনিস, তা যদি আমরা সত্যি সত্যি আচরণ করতে পারি আমার জীবনের উন্নতি হবেই, এটা কেউ আটকাতে পারে না। তাহলে কেন হয় না? তার কারণ হচ্ছে আমরা যে আচরণটা করি, যে সাধনটি করি, সেই সাধন পথকে আমরা বিশ্বাস করি না, আমরা অনুভব করি না যে এই যে সাধন পথ আছে এই সাধন পথ আমাকে উন্নত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার যদি মনে হয় যে সবাই মিথ্যে কথা বলছে আমি কেন সত্যি কথা বলবো, তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। তাহলে কিন্তু যেমন জগৎটা মিথ্যের মধ্যে ডুবে যাচ্ছে সেই রকম হবে, আমি কেন অন্যরকম হব না এটা যখন ভাবি আমরা, তখন দেখবেন আমাদের জীবনের পরিবর্তন হতে থাকে। তাই বলছেন উচ্চমতি ধর্মোন্নতি ন্যায়পরায়ণ সরলতা সহকারে তত্ত্ব অন্বেষণ, সরলতা সহকারে তত্ত্ব অন্বেষণ। তত্ত্ব অন্বেষণ আমরা বারবার বলেছি, শ্রীরামকৃষ্ণ তাদেরকে খুব কৃপা করেছেন যারা সত্যি সত্যি সত্যকে খুঁজে বেরিয়েছে, যেটুকু জানে তাতে সন্তুষ্ট হয়নি, আরও এগিয়ে চলেছে। রাজা মহারাজের কথা আপনাদের বলেছিলাম, তপস্যা করছেন, তীব্র তপস্যা করছেন বৃন্দাবনে, তাকে দেখে বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন আপনাকে তো অবতার এই পরমহংসমশাই সবই দিয়ে গেছেন, তাহলে এত তপস্যা করার দরকার কি? তিনি বলছেন তিনি যে দিয়েছেন এটা বুঝে নিতে হবে না। এই যে অধ্যাত্ম সম্পদ আমরা পেলাম, সেই অধ্যাত্ম সম্পদ যদি আমরা বুঝে না নিতে পারি তাহলে কিন্তু যে সম্পদ পেলুম সেই সম্পদটাই আমাদের কাছে থাকবে। আপনারা যখন টিন রসগোল্লা কেনেন, কেসি দাসের টিন রসগোল্লা কেনেন, তখন কেনার সঙ্গে সঙ্গে কি দাম দিয়ে দেন? রসগোল্লাটা টিনটা গুড়িয়ে গুড়িয়ে দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট কবে, এক্সপায়ারি ডেট কবে, আর যে দামটা চাইছে সেই MRPটা ওর গায়ে খোদিত আছে কিনা, এগুলো কিন্তু দেখেন সঙ্গে সঙ্গে। দিন আমাকে এক টিন রসগোল্লা দিন, নিয়ে টিন রসগোল্লা দিলেন আপনি 150 টাকা জমা দিয়ে, চলে যান না, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন ওতে কত পিস রসগোল্লা আছে, রসগোল্লাগুলো তৈরি করা হয়েছিল কবে, রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে কবে, আর যে টাকাটা চাইছেন ওই টাকাটা সত্যি সত্যি ওর গায়ে লেখা আছে কি না। এই ঠিক এইরকম আমরা যে সাধন পথ পাই সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। গুরু বলেছেন এই পথে, এই সাধন পথে এই নাম জপ করলে তুমি এগিয়ে যাবে। আমরা নাম জপ করতে চাই না, আমরা চাই তার পায়ে সব দিয়ে দিয়েছি বাকিটা তিনিই করবেন, আমার আর কিছু করার দরকার নেই, আমি শুধু রামকৃষ্ণ মিশনের ভক্ত, আমি রামকৃষ্ণ মিশনের ফলোয়ার, এই হিসেবেই চলে যাবে। একজন বলছিলেন আমাকে, আমি বুঝলেন কিছু একটা মানিটারি না, ওই মহারাজ যা বলেছেন 108 108, মনে মনে বুঝলেন ঠাকুরমা স্বামীজিকে মানি। এই যে মনে মনে তার ছবিটা বসাতে গেলে একটা নিজের একটা সাধকের মতো মন তৈরি করতে হয়, এইখানে এই শব্দটা ব্যবহার করেছেন তত্ত্ব অন্বেষণ।
কর্মপ্রিয় কর্মক্ষণ কর্মেতে চতুর, কর্ম আচরিয়া করে কর্মশ্রম দূর। কি সুন্দর কথা! তিনি কর্মপ্রিয়, কাজ তিনি ভালোবাসেন। আমরা অনেকেই কাজ ভালোবাসি, কিন্তু তিনি সদা সর্বদা কাজ করার জন্য কর্মক্ষম থাকেন। আমাদের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের কথা আপনাদের বলেছিলাম, যে পূজনীয় মহারাজের এখন বয়স 95+, কিন্তু মহারাজ যেন কারোর উপর নির্ভরশীল না থাকতে পারেন, সেই কারণে রোজ এখনো পর্যন্ত একটা বেশ অনেকটা সময়, 40-45 মিনিট সময় রোজ ফিজিক্যাল এক্সারসাইজ করেন। সে সূর্য নমস্কার থেকে আরম্ভ করে সব নানা রকমের জিনিস। মহারাজকে এরা প্রেসিডেন্ট হওয়ার পরে একটু বেশি গার্ড দিয়ে রাখে, তাহলে মহারাজ বরাবর নিজের ইয়েতে নিজের মতো করে হেঁটে চলে বেড়ান, নিজেই গাড়িতে ওঠেন, কাউকে কারুর সাহায্য তিনি নেন না। এই পায়ে পা ভেঙে যাওয়ার পর শুধু তার একটু লাঠির সাপোর্ট লাগে, পায়ে উনি ব্যালেন্স পান না বলে লাগে। কিন্তু এখনো যদি আপনারা তাকে দেখেন, তাহলে দেখবেন রোজ তিনি মন্দিরে গিয়ে ঠাকুরকে অর্ঘ্য দিয়ে আলাদা আলাদা করে ঠাকুরকে আলাদা সাষ্টাঙ্গ প্রণাম করেন, মাকে আলাদা সাষ্টাঙ্গ প্রণাম করেন, তারপরে ফিরে আসার পথে স্বামী ব্রহ্মানন্দজিকে প্রণাম করেন, সেখানেও সাষ্টাঙ্গ প্রণাম, শ্রী শ্রী মায়ের মন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম, স্বামীজির মন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম, একবার নয় দিনে, এই সকালে একবার বিকেলে একবার, এছাড়াও কোথাও কোনো গেলে সব জায়গায় মহারাজ সাষ্টাঙ্গ প্রণাম করেন, কারুর সাহায্য ছাড়াই তিনি এগুলো করেন। এবং এই কর্মময় থাকার জন্য তিনি কর্মক্ষম থাকার চেষ্টা করে থাকেন। বলছেন কর্মক্ষম কর্ম কর্মেতে চতুর, কর্ম আচরিয়া করে কর্মশ্রম দূর। আমরা ক্লান্ত হয়ে পড়ি না কাজ করার পর, আর পাচ্ছি না, ভীষণ গরম লাগছে, এত পরিশ্রম হয়েছে। এই শশী মহারাজের ক্ষেত্রে হলো তিনি কাজ করেই কাজের শ্রম দূর করতেন। শশী মহারাজ তখন ইয়েতে গেছেন, চেন্নাই মঠে আছেন, চেন্নাই তিনি মঠ প্রতিষ্ঠা করেছেন, প্রচুর পরিশ্রম করেন, তার কাছে যথেষ্ট টাকা নেই যে ছ্যাকড়া গাড়িতে ভাড়া করে যাবেন, ছ্যাকড়া গাড়ি মানে ঘোড়ার গাড়ি, সেখানে 6 জন বসতে পারে, ভেতরে বসলে ভাড়া একরকম, আর পাদানিতে চড়ে গেলে তার ভাড়া আরেক রকম, এই সমস্ত ভাড়াগুলো আলাদা আলাদা। তাই পূজনীয় মহারাজ ওই ভাড়ার গাড়ির পাদানির ভাড়া করতেন, তিনি সবাই উঠে গেলে তিনি পাদানিতে দাঁড়াতেন, তার জন্য যেটুকু ভাড়া দেওয়া সেটুকু দিতেন, আর সমস্ত রাস্তা সেই যে গেটের যে দরজা ওইটাকে ধরে থেকে আর পাদানির ওপর নিজের শরীরকে ব্যালেন্স করে এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি ছুটে যেতেন ক্লাস করার জন্য। শুধু তাই নয়, কোথাও কোথাও গিয়ে তিনি দেখতেন একজনও উপস্থিত নেই ক্লাস করার জন্য, তিনি মনে করতেন ঠাকুর মা স্বামীজি বসে আছেন, স্বয়ং ঠাকুর বসে আছেন, তাকেই তার উদ্দেশ্যে তিনি পাঠ করে ফিরে আসতেন। ফিরে এসে এই সমস্ত কাজ, আশ্রমের যাবতীয় কাজ করতেন, ঠাকুর ঘরের বাসন মাজা, ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের জন্য রান্না করা, A to Z সমস্ত কাজকর্ম করতেন, আর তার এই যে অদ্ভুত কষ্ট সেটা দূর করার জন্য ঠাকুর সেবা করতেন। যখন ঠাকুর ঘুমিয়ে পড়েছে, চেন্নাইতে প্রচণ্ড গরম পড়েছে, বড় ঠাকুর বিছানায় শুয়ে আছেন, বড় হাত পাখা দিয়ে তিনি কন্টিনিউয়াসলি হাওয়া করতেন। বলছেন বারুদ বন্ধির বলে বন্ধুকে যেমন সীসার নির্মিত গুলি হয় নির্গমন, সেই মতো ন্যায় সত্য বল সহকারে সতত নির্গত হয় বদন বিকারে। সীসাকে খুব কম্প্রেস করে গুলিতে রূপান্তরিত করা হয়, তারপর যখন একটা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট শক্তিতে সেটাকে ছাড়া হয়, তখন শরীরকে এফোর ওফোর করে দিয়ে যায়, আর এফোর ওফোর করে দিয়ে যাওয়ার সময় সেই যে সীসার যে বিষ সেটা রক্তে মিশে সেটার পরিবর্তন। ঠিক সেই রকম তিনি ন্যায় সত্য বল সহকারে তিনি থাকেন এবং সতত নির্গত বাক্য বদন বিকারে তার শব্দের মধ্যে দিয়ে সেটি প্রকাশিত হতে থাকে। পুথিকার লিখছেন ন্যায়ের সত্যের ধর্ম করিতে পালন, প্রাণান্তেও পরাণ মুখ মুখ হয় না হয় কখন, অন্ধেও দেখিলে তার অবহেলে বুঝে, মূর্তিমান ধর্মরাজ বালকের সাজে, আধারে গুণের বন বিবেক বিরাগ, শ্রীচরণম শ্রীগুরু চরণম বুঝে উগ্র অনুরাগ, সদ্বুদ্ধি সহিষ্ণুতা তিতিক্ষা প্রখর, সারবান সব বৃক্ষ সতেজ সুন্দর, প্রফুল্ল পল্লব মালা ডগমগ করে,
মূলে ঢালে রস সেবা ভক্তি নির্ছরে, স্বভাবত বিভূষিত বহুবিধ গুণে উপনীত এইবার লীলার প্রাঙ্গণে, বিশ্ববিদ্যালয়ে পাঠ হয় এ সময়, উন্নতির গতি কথা কহিবার নয়, প্রভুর গণের মধ্যে অত্যুচ্চ শ্রেণীর দাস্য ভাবে সেবা প্রিয় সেবা কর্মে বীর, পাইয়া তাহাই প্রভু এত দূর খুশি, শশীর মিলনে হাতে গগনের শশী। অধিকার বলছেন যে ন্যায়ের সত্য ধর্ম পালন করতে বলছেন প্রাণান্তেও পরাণমুখ হয় না, এটা একটা খুব বড় জিনিস, কম্প্রোমাইজিং ফ্যাক্টর। বহু সময় সত্যকে ধরে রাখার জন্য আমরা মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করে থাকি, মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করি। এখন আপনারা যে আন্দোলন দেখতে পাচ্ছেন আর্জি করে, এরকম ঘটনা এর আগেও বহুবার হয়েছে, সে আন্দোলনগুলো কিন্তু এইবারের মতো এরকম দানা বাঁধেনি। তার কারণ হচ্ছে আমরা মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছিলাম। কম্প্রোমাইজ করতে করতে যারা আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর থেকে গেছিলেন তারা কমতে কমতে এক দুইতে নেমে গেছেন। এই যারা সত্যি সত্যি মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করেন, যারা নিজেদের খুব একটা উজ্জ্বল চরিত্র বলে ধারণ করে রেখেছেন, তারা কেউ মিথ্যা চোখে জল তৈরি করে ভিডিও আপলোড করছেন, কেউ শাঁক বাজিয়ে সাউন্ড তৈরি করে করছেন, এদের প্রত্যেকের এই যে মিথ্যা এগুলো ধরা পড়ে যাচ্ছে মানুষের কাছে, এগুলো নিয়ে মানুষজন সমালোচনা করছেন, এবং সমালোচনা যত হচ্ছে যত মানুষ সত্যকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন তত একটু একটু করে আন্দোলন যে চলছে সেটা আরও দানা বাঁধতে থাকছে। এই আমরা যদি প্রাণান্ত পরাণমুখ না হই, আমরা যদি এই সত্যকে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করে থাকি, তাহলে জগৎ সংসারের কোনো মিথ্যে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। অন্ধেও দেখিলে তার অবহেলে বুঝে, মূর্তিমান ধর্মরাজ বালকের সাজে, যে চোখে দেখতে পায় না যে অনুভব করে শুধুমাত্র, এই বালককে দেখলে ছোট ছেলেকে দেখলে তিনি বুঝতে পারবেন যে বালকের বেশ ধরে স্বয়ং মূর্তিমান ধর্মরাজ এসে উপস্থিত হয়েছেন। ধর্ম জীবন যাপনের এই একটা খুব বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম আমাদের আচরণে এসে যায়, অনুভবে নয়। যতক্ষণ না পর্যন্ত ধর্ম আমাদের অনুভবে আসছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবে আমরা ধার্মিক হয়ে উঠতে পারবো না। তাই ধর্ম যেন আমাদের অনুভবে আসে, কেবলমাত্র আচরণে না আসে। বলছেন আধারে গুণের গুণ গুণের বন বিবেক বিরাগ, শ্রীগুরু চরণাম বুঝে উগ্র অনুরাগ, সদ্বুদ্ধি সহিষ্ণুতা তিতিক্ষা প্রভুর, সারবান সব বৃক্ষ সতেজ সুন্দর। এবার আমাদের শশী মহারাজকে লক্ষ্য করে আমাদের জন্য একটি কথা বলছেন যে সাধন ভজনে আমরা যে উন্নতি হব কেমন হতে হবে। প্রথম কথা হচ্ছে আধারে গুণ থাকা দরকার, আমরা যে আমাদের যে শরীর আমাদের যে মন সেটা যেন ভগবানকে চাওয়ার মন হয়। আমরা অনেক কিছু চাইছি তার মাঝখানে ভগবানকে চাইছি, ওটি হলে হবে না, ভগবানকেই চাইছি। এবং এটা যখন থাকবে তখন এই বাকি দুটো আসবে, বিষয়ে বিবেক জাগ্রত থাকবে আর বৈরাগ্য বর্ধিত হবে। বিবেক জাগ্রত হলেই বিবেক বলে দেবে এই কর্ম আমার করা উচিত, এই কর্ম করা সমীচীন নয়। বিবেক আমাদের জাগ্রত থাকে না বলে আমাদের ভিতরে বৈরাগ্য আসে না। তিন হচ্ছে শ্রীগুরু চরণাম বুঝে উগ্র অনুরাগ, শ্রীগুরু চরণাম বুঝে উগ্র অনুরাগ, ভগবানের পাদপদ্মই আমাদের জীবনের সার হবে, আমরা তখন অন্য কোনো কিছু দেখব না। পূজ্যবাদ ভূতেশানন্দজি মাঝে গল্প বলেছিলাম, উনি যখন উত্তরকাশীতে গেছিলেন তখন যে কুটিয়াতে থাকতেন, এখন তো সেই কুটিয়াটা নেই, সেই কুটিয়া বদল হয়ে গেছে, এই কুটিয়া নতুন করে এরা তৈরি করেছে, তখন ওই কুটিয়াটি খুব ভাঙাচোরা ছিল। আশেপাশের কয়েকটি কুটিয়া যেখানে রামকৃষ্ণ মিশনের সাধুরা তপস্যা করছিল সেই কুটিয়াগুলোর অবস্থা খুব খারাপ, বর্ষাকালে জল ঝরে ঝরে পড়তো, ঠান্ডা ঠান্ডা আটকানো যেত না। অনেকে যেহেতু মহাপুরুষ মহারাজ পূজ্যপাদ ভীতিসেনজিকে খুব ভালোবাসতেন,
তাই তার মাধ্যমে বলে পাঠালেন যে যদি এই কুটিয়াগুলো সারানোর দরকার হয়। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ চিঠি লিখলেন, তুমি তো ওখানে সাধন ভজন করবার জন্যই গিয়েছ, যদি ঘর বাড়ি করার ইচ্ছে থাকে তাহলে মঠে অনেক বিল্ডিং টিল্ডিং তৈরি হচ্ছে, চলে এসে এখানে সেই বিল্ডিংয়ের কাজে লেগে যাও। এই যে আমাদের এই সবসময় আমরা যখন ভগবানকে পাওয়ার ইচ্ছাটা আমাদের প্রকাশিত হয় না, তখনই আমাদের লক্ষ্য অন্য পথে ডাইভার্টেড হয়ে যায়। আমরা তখন সাদা লাল পেড়ে কাপড়, সাদা পাঞ্জাবি পায়জামা, তারপর বিশেষ বিশেষ দিনে ঠাকুরের কাছে আসা, কেঁদে জল ঝরিয়ে ফেলা, তারপর বেরিয়ে পাড়ার দোকানের ফুচকা তার নিয়ে ভীষণ রকমের মত্ত হই। এগুলো কোনোটাই খারাপ নয়, পাড়ার দোকানে ফুচকাকে তো আমি বারণ করছি না, নিশ্চয়ই খাবেন, কিন্তু এই নিজের ভেতরে ভগবানের বৈরাগ্যটা জাগিয়ে থাকা দরকার। ধর্মের নামে কোনো রকম যেন শোবাজি না হয়। তাই বলছেন যে শ্রীগুরু চরণাম্বুজে উগ্র অনুরাগ, সদ্বুদ্ধি সহিষ্ণুতা, তিতিক্ষা প্রবর, এই তিনটে জিনিস আমাদের দরকার। সবসময় এই উচ্চ চিন্তাকে জাগ্রত করে রাখা, এর জন্য সদ্বুদ্ধি। সহিষ্ণুতা কি করে, আমরা প্রতিবার চেষ্টা করার পরে বারবার পরাজিত হই। সহিষ্ণুতা আমাদের সেই শক্তি দেয় যার দ্বারা আমরা বারবার চেষ্টা করতে পারি। সহিষ্ণুতা তিতিক্ষা প্রবর, যখন অন্যে আমরা কাজ করি তখন অন্যেরা আমাদের নানাভাবে বিরক্ত করে, পরিবেশ নানাভাবে বিরক্ত করে, সে থেকে নিজেকে সরিয়ে রাখা, মনকে এমনভাবে তৈরি করে রাখা যেগুলোর পারে যেতে পারি আমরা। সার বান সব বৃক্ষ সতেজ সুন্দর, প্রফুল্ল পল্লব মালা ডগমগ করে, মূলে ঢালে রস সেবা ভক্তি নিচ্ছরে, স্বভাবত বিভূষিত বহুবিধ গুণে, উপনীত এইবার লীলার প্রাঙ্গণে। বলছেন সর্বগুণ ভূষিত, একটি গাছ যার সমস্ত গুণে ভূষিত হয় সে ধীরে ধীরে বিকশিত হতে থাকে, আর তার বিকাশের প্রকাশ দেখা যায় ফলে ও ফুলে, সে বিকশিত হচ্ছে সেটা প্রকাশিত হয়ে যাওয়া যায়, ওই রকম ডগমগ করতে থাকে, একটু 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 করে যেন বাড়তে থাকে, এ ডগমগ করতে থাকছে। বলছেন বিশ্ববিদ্যালয়ের পাঠ হয় এ সময় উন্নতির গতি কথা কহিবার নয়, প্রভুর গণের মধ্যে অত্যুচ্চ শ্রেণীর দাস্যভাব সেবাপ্রিয় সেবা কর্মে বীর, পাইয়া তাহার প্রভু এতদূর বেশি এতদূর খুশি, শশীর মিলনের হাতে গগনের শশী। অনেকে আমাদের মধ্যে মনে করেন ভগবান লাভ করতে গেলে লেখাপড়া বেশি জানার দরকার নেই, অনেকে আমাদের সমালোচনা করে থাকেন যে কেন রামকৃষ্ণ মিশনের সাধু হওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। এর কারণ হচ্ছে আমাদের ভেতরে শিক্ষা দুটি জিনিস আনে, একটা হচ্ছে সেন্স, একটা ভাবনা চিন্তা আনে, আরেকটা হচ্ছে ম্যাচিউরিটি, আমাদের ভেতরে পূর্ণতা আনে। এটা যদি না থাকে তাহলে আমরা কখনোই কোনো কাজে এগিয়ে যেতে পারবো না। আবেগ আপনাকে সাধন পথে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু শুধু আবেগ যদি কোনো তত্ত্বকে সঙ্গে করে না নিয়ে যায় তাহলে একটা পথ একটা সময় যাওয়ার পরে আমাদের গতিপথ থেমে যাবে, আমরা কিছুতেই আমাদের সাধন জীবনের অর্থ খুঁজে পাবো না, জীবনটা আমাদের কাছে অর্থহীন বলে প্রতিপন্ন হবে। তাই বলছেন এই পড়াশোনা করা লেখাপড়া জানা ছেলে এসেছেন এবং তিনি দাস্যভাবে সেবাপ্রিয় সেবা কর বীর, দাস্যভাব মানে তোমার চাকরের মতো আমি আছি, চাকরের মতো শব্দটা আছে আনকোয়েশ্চেনিং, তোমাকে কোনো রকম প্রশ্ন করছি না, প্রশ্ন ছাড়াই তোমার আনুগত্য স্বীকার করছি, এইটির কথা এখানে বলা হচ্ছে। তাই এমন উচ্চ আধার পেয়ে পাইয়া তাহায় প্রভু এত দূর খুশি, শশীর মিলনে হাতে গগনের শশী। যেরকম আকাশের চাঁদ যদি পেরে আমাদের হাতে দেওয়া হয় যেরকম আনন্দ হবে, ঠিক সেই রকম শশীকে পেয়েও ঠাকুরের ওই রকম আনন্দ। পুথিকার লিখছেন শশীর জন্মস্থান ঘাটালের কাছে, জনক জননী দুই বর্তমান আছে, পিতা শ্রীপ্রভুর প্রিয় খুব পরিচিত, ব্রাহ্মণ আচারে শক্তি ঋষির চরিত, প্রশস্ত অবস্থা নয় মনের মতন,
দুঃখে সুখে যায় দিন গৃহীর যেমন, দেখি বন্যা কানে কান পূর্ণ আশা মনে, চাষা যেন যে দেখে হৈমন্তিকে ধানে, সেই মতো পিতা তার শশী জ্যেষ্ঠ ছেলে, পাঠ প্রিয় পাঠক্ষম বুদ্ধিমত্তা বলে, নিহারিয়া মনে মনে করিয়াছে আশা, সময় হইবে শশী সম্বল ভরসা, কে বা কার পিতা মাতা কে বা কার ছেলে, কোথাওতে আসে আর কোথা যায় চলে, অবিরত তৃণবত ভাসিতে ভাসিতে, দিবারাতি সদাগতি সময়ের স্রোতে, কান্না হাসি সাথে সাথে বিচ্ছেদ মিলানি, নানাবিধ অবস্থার তরঙ্গ পীড়নি, প্রত্যক্ষ দেখিতে যদি সাধ হয় রহে মন, শ্রবণ কীর্তন কর ভক্ত সংযতন। শশীর বাড়ির কথা বলছেন, তার বাবা মা বেঁচে আছেন, বাবা বিশেষ কিছু করতেন না, যজন যাজন যাজমানি সমস্ত করতেন, অত্যন্ত পণ্ডিত ছিলেন, শাস্ত্রবিদ ছিলেন। আমাদের বেলুড় মঠে যেবার প্রথম দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজার তিনি তন্ত্রধারক ছিলেন। শুধু তাই নয়, স্বামীজির চলে যাওয়ার আগে একবার কালী পুজো হয়েছিল, সেই কালী পুজোতেও তার বাবাকে ডাকা হয়েছিল পুজো করার জন্য। ঠাকুরকে তিনি খুব ভালোবাসতেন, আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমিও জানি 1994 সালে যে সময় এই ময়ালিছাপুর ওই কেন্দ্রটি নেওয়া হয়, তখনও পর্যন্ত শশী মহারাজের আত্মীয় স্বজন তারা ওই জায়গাটা ঘিরেছিল। শুধুমাত্র শশী মহারাজের যেটুকু জন্মস্থান, সেই জন্মস্থান যেখানে পুরনো মন্দিরটি, যেখানে নতুন মন্দিরটি হয়েছে এখন, সেই জন্মস্থান, পুরনো মন্দিরটি যেখানে এবং মঙ্কস কোয়ার্টার, ওইটুকু জায়গা মাত্র পাওয়া গেছিল, এবং গোটা জায়গা জুড়ে তার আত্মীয় স্বজনের বাড়িঘর ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে পুনর্বাসন দেওয়ার ফলে সেই বাড়িঘরগুলো বদল হয়েছে। এটা যে সময় কথা বলছি আমরা 1994 সালে দেখেছি, আরো ধরুন 100 বছর আগের কথা, 1994 সালে আমরা যখন সেখানে গিয়ে পৌঁছই সেই উদ্বোধনের দিন, গোটা জায়গাতে আত্মীয় স্বজনদের কারোর একটা পাকা বাড়ি নেই। এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে একজনের বাড়িও পাকা নেই, সব কটা মাটির বাড়ি। মাটির বাড়ির সামনে বাঁশ দিয়ে ঘিরে ওই ম্যারাপ করা হয়েছে, প্লাস্টিক ম্যারাপ তো পায়নি, প্লাস্টিক দিয়ে ওই একটা পাঁচিল তৈরি করা হয়েছিল। কিন্তু আমরা যখন গ্রাম দেখতে বেরোলাম এই উদ্বোধন হয়ে যাওয়ার পরে, সভা হয়ে যাওয়ার পর, তখন গিয়ে দেখলাম যে ওই গোটা জায়গায়, গোটা গ্রামে কোনো পাকা বাড়ি নেই। পাকা বাড়ি তো দূরের থাক, পাকা রাস্তা নেই। পূজ্যপাদ আত্মস্থানজি যে কারণে ভূতেশ আনন্দজিকে নিয়ে যেতে পারেননি, কারণ বড় রাস্তা থেকে ভেতরে সবটা কোনো রকমে ইট টিট ফেলে একটা রাস্তা করা হয়েছিল, যে রাস্তায় পূজ্যপাদ ভূতেশ আনন্দজিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমরাও বড় রাস্তার উপরে গাড়ি থামিয়ে দিয়ে শেষকালে আলপথ দিয়ে, আলের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে সেই ওনার আশ্রমিকে পৌঁছেছিল। এরা সব প্রবীণ সন্ন্যাসী, আত্মস্থানন্দজি, ভজনানন্দজি, প্রভানন্দজি, সুরেশানন্দজি ছিলেন ব্যাঙ্গালোর আশ্রমে, যার শশী মহারাজকে দেখার সৌভাগ্য হয়েছিল, অনেক বয়স তখন। এরা সবাই এসেছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠানে। কি গরিব, কি গরিব আপনারা কল্পনা করতে পারেন না। হুগলি জেলার মতো জায়গায় 2000 সালে গ্রামেতে প্রথম বিদ্যুৎ এলো, ততক্ষণ অবধি এই গ্রাম বিদ্যুৎবিহীন ছিল। আমরা যে সময়ের কথা বলছি সেটা আরো 100 বছরের পুরনো। সেই সময়ে গ্রামের কি অবস্থা আপনারা অনুভব করতে পারেন। নদী উপচে পড়ে প্রত্যেক বছর বন্যায়, আর সেই ক্ষতি সবাই স্বীকার করে নেয়। কেন না, হেমন্তকালে যে ধান উঠবে সেই ধানে তারা তাদের বাকি দিন গুজরান করবেন। এখানে এই যে হৈমন্তিক ধান এবং বন্যার সঙ্গে শশীর বাবা শশীর প্রতি যে আশা ভরসা সেটির কথা ব্যক্ত করেছেন, যে তিনি সবসময় ভরসা করতেন যে তার ছেলেটি বড় হবে, সে বড় হয়েছে, লেখাপড়ায় ভালো, কলকাতায় থেকে সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছে, হেয়ার স্কুলে পড়াশোনা করেছে, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছে, ক্রমে তার উন্নতি হচ্ছে এবং সে বড় হবে, সে চাকরি করবে, সে কাজকর্ম করবে এবং তার বাড়ির সমস্ত কিছু অবস্থা বদল করবে। কিন্তু এমন একটা ঝড় শশীর জীবনে এসে উপস্থিত হলো
যে সমস্ত কিছু বদল হয়ে গেল। বলছেন কে বা কার পিতামাতা, কে বা কার ছেলে, কোথা হতে আসে কোথা, কোথা হতে আসে আর কোথা যায় ছিল। আমরা নিজেরা একটা কল্পনা করে থাকি যে এরকম 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 হবে, সব জিনিসগুলো পরপর পরপর এরকম এরকম হবে, এটা আমাদের একটা নিজস্ব কল্পনা থাকে। কিন্তু ঈশ্বরের একটা অন্যরকম কিছু ভাবনা চিন্তা থাকে। তাই ঈশ্বর যাবতীয় আমাদের কল্পনাগুলোকে ভেঙে চুড়িয়ে তছনছ করে দেন। আমাদের যা কিছু কল্পনা সেগুলো, এই হলেন গৌরী চক্রবর্তী। 5 মিনিট আর আছে, এই সব 5 মিনিটেরও কম সময়, ইনি আমাদের শেষ জন যিনি আজকে পাঠচক্রে এসে উপস্থিত হয়েছেন। বলছেন যে একেবারে সমস্ত গোলমাল হয়ে যায়, একদম গোলমাল হয়ে যায়, গোলমাল হয়ে বলছেন তৃণবধ ফেসে যায়। এটা শুধুমাত্র যে শশী মহারাজের ক্ষেত্রে বলছেন তা নয়, আমাদের সকলের জীবনে। আমাদের একটা প্ল্যানিং ছিল এরকম ভাবে আমরা এগোবো, এই এত বছরের মধ্যেই আমাদের কাছে একটি ছেলে আসতো ইনভেস্টমেন্ট ব্যাংকার, আমাদের বেলুড় মঠে ফিক্স কোম্পানি ইনভেস্টমেন্ট ব্যাংকার, সে আসতো, সে নানা রকমের তার প্ল্যান ছিল, বুঝলেন তো মহারাজ। এখন আমার 25 বছর বয়স, আমি প্ল্যান করছি এই নানা রকম জিনিস করছি, 30 বছর বয়সে বিয়ে করব, 35 বছর বয়সে আমার ছেলে পুলে নেব, তার মধ্যে একটা ফ্ল্যাট হয়ে যাবে, 40 বছরের ভেতরে একটু বড় বাড়ি করব, ছেলেপুলেদের রামকৃষ্ণ মিশনের হস্টেলে রেখে পড়াশোনা করব, 50-60 হয়ে গেলে আমি যথেষ্ট টাকা রোজগার করে আমি 50-52 হয়ে গেলে চাকরি ছেড়ে দেব, দিয়ে নিজে ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজকর্ম করে আমি যে পয়সা মাইনে পাই তার 3 গুণ ইয়ে করব। কত কি প্ল্যান করে থাকলেন, প্ল্যান অনুযায়ী বেশ কাজ হচ্ছিল। 25 বছর বয়স, তারপরে 30 বিবাহ, ছেলেপুলেও হয়েছিল, কিন্তু ছেলেটি দুরারোগ্য, ওই কিডনির অসুখে ভুগতে থাকলেন। শুধু কিডনির অসুখে ভুগতে থাকলেন না, এমন অবস্থা হলো 1.5 বছরের মধ্যে সে মারা গেল। এদিকে গাড়ির EMI রাখা আছে, ফ্ল্যাট বুকিং করেছিলেন তার EMI রাখা আছে, আর তার সেই সন্তান সহ তার সেই বিধবা পত্নী খুব গোলমাল অবস্থায়। একটা একটা করে করতে হয়, এবং এরকমভাবে একটা প্ল্যানিং থাকা তো অবশ্যই দরকার, কিন্তু ঈশ্বরের ওপর নির্ভরশীল থাকতে হয়। আমি এরকম একটা প্ল্যানিং করে রেখেছি, এবার ঈশ্বর আমাকে যেভাবে যেদিকে চালিত করবে আমাকে সেইভাবে চালিত হতে হবে, এবং তার জন্য আমাকে প্রস্তুত থাকা দরকার। বলছেন কান্না হাসি সাথে সাথে বিচ্ছেদ মিলনে নানাবিধ অবস্থার তরঙ্গ পীড়নে। আমাদের জীবনটা তাই, আমরা কিরকম একটা প্ল্যান করে রেখেছিলাম, আর জীবনে এমন একটা ভাব তরঙ্গ চলতে থাকে সবটা উলট পালট হয়ে যায়। পুঁথিকার বলছেন এইটি দেখবার যদি তোমার ইচ্ছা হয়, প্রত্যক্ষ দেখিতে যদি সাধ রহে মন, শ্রবণ কীর্তন করো ভক্ত সংযতন। শ্রীরামকৃষ্ণ কিরকম জায়গা থেকে কিভাবে এক একজনকে তুলে নিয়ে এসেছিলেন তার লীলা খেলায়, এইগুলো আমাদের খুব ভালো করে দেখা দরকার। এদের এক একজনের জীবন এক এক রকম হওয়ার কথা ছিল, এক এক রকম হয়ে গেছে। লাটু মহারাজের জীবন হয়তো, তিনি যদি কলকাতায় না আসতেন, তার বাবা মা যদি না মারা যেতেন, ওই বিহারের ছাপড়ার মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু সেখান থেকে তিনি ব্রহ্মজ্ঞদের ব্রহ্মজ্ঞ পদবীতে উন্নীত হলেন। রাজা মহারাজ যদি তার জমিদারি দেখতেন, বউ ছেলে মেয়ে নিয়েই থেকে যেতেন, তাহলে এই বিরাট যে সাম্রাজ্য তার অধীশ্বর হতে পারতেন না। নরেন্দ্রনাথ যদি অভাবের বসে বিবাহ করে ফেলতেন, তাহলে আজকে স্বামী বিবেকানন্দকে আমরা কোনোদিন খুঁজে পেতাম না। এই যে শ্রীরামকৃষ্ণের কালেকশন, কেমন করে ফুল তুলে তুলে নিয়ে তিনি তার যে স্তবক সাজিয়েছেন, এই গল্পটা জানা আমাদের খুব জরুরি। এই গল্পটা যখন আমরা নিত্যদিন জানতে পারব, দেখবেন আমাদের নিজেদের ভেতরের পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা আরও বেশি ঈশ্বর নির্ভরশীল, আরও বেশি ঈশ্বরের প্রতি ভালোবাসা, আরও বেশি ঈশ্বরের প্রতি ভক্তিতে পূর্ণ হয়ে যাচ্ছি। ভগবান আমাদের সেই দৃষ্টি দিন, এই প্রার্থনা করে আজকের মতো পুঁথিপাঠ আমরা এখানেই শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী,
জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।